আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, ফেসবুক যেটি কিন্তু আমরা কম বেশি এখন প্রত্যেকটা মানুষই ব্যবহার করে থাকি। তো এই ফেসবুকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিডিও যখন দেখি, তো অনেকে কিন্তু একটি অবজেকশন দিয়ে থাকেন ফেসবুকের সাউন্ড নিয়ে। তো অনেকে কিন্তু ফেসবুকের সাউন্ডটি ভালো পান না, কোয়ালিটি সম্পূর্ণ সাউন্ড পান না। তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিও দেখলে কিন্তু আপনারা কোয়ালিটি সম্পূর্ণ সাউন্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সেটিংসটা করার পরে ফেসবুকে। তো এমন একটি গুরুত্বপূর্ণ এবং গোপন সেটিংস কিন্তু ফেসবুকে রয়েছে, যেটি কিন্তু আমরা অনেক মানুষ এখনও জানি না। তো এই জন্য অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটি দেখে নিন এবং গুরুত্বপূর্ণ সেটিংসটি শিখে নিন। আশা করছি আপনার কোনো না কোনো সময় কিন্তু কাজে আসতে পারে। তো আর কথা বলি বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন MTech BT9 ইউটিউব চ্যানেল এবং আপনার সাথে আমি আছি মিজানুর রহমান। আর এমন ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলার কি বন্ধুরা, এটি কিন্তু ফেসবুক লাইট এবং ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি আছে, দুইটাতেই এই সেটিংসটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা দুইটাতেই আমরা দেখবো। তো প্রথমে আমরা ফেসবুক লাইটে কীভাবে আসে সেটি আমরা দেখবো। তো আমরা প্রথমেই ক্লিক করছি ফেসবুক লাইটে। তো ফেসবুক লাইট আসার পরে আপনারা কী করবেন, দেখবেন যে উপরের দিকে একটি 3 লাইন অপশান রয়েছে, সেইখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে দেখবেন যে মাঝখানের দিকে সেটিংস নামে একটা অপশান রয়েছে, তো সেই সেটিংসে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করলাম। তো সেটিংসে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের ঠিক মানে একটি ইন্টারফেস শো করবে এবং এইখানে আপনারা দেখবেন যে একটু নিচের দিকে দেখবেন সাউন্ড নামে একটা অপশান রয়েছে। এটি কিন্তু আপনার যে কোনো জায়গায় থাকতে পারে, একটু খুঁজে নেবেন। তো এই সাউন্ড নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনাদের অনেকগুলো অপশান শো করবে এবং এখানে একেবারে নিচে দেখবেন সাউন্ড নামে একটা অপশান রয়েছে। তো এটি এখান থেকে জাস্ট আপনাদের অফ অবস্থায় থাকবে, এখান থেকে এটি অন করে দিতে হবে। তো এটি অন করে দেওয়ার পরে দেখবেন যে আপনারা ফেসবুক লাইট থেকে আপনারা যখন এবার কোনো ভিডিও দেখবেন, তো আপনাদের সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেবে। তো এবারে বন্ধুরা এই সেটিংসটা আমরা দেখবো ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে কীভাবে করতে হয়। তো এখান থেকে আমরা ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটি আছে সেখানে ক্লিক করলাম। তো করার পরে এখানে দেখবেন যে আপনার প্রোফাইল আইকনটি রয়েছে উপরের দিকে কর্নারে, তো সেইখানে আপনারা ক্লিক করবেন এইখানটাতে। তো এইখানটাতে ক্লিক করলাম আমরা। তো করার পরে দেখবেন যে নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান রয়েছে, তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে উপরের দিকে সেটিংস নামের অপশান ইনেবল হয়ে যাবে, তো সেখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে উপরের দিকে একটি সার্চ অপশান রয়েছে, এখানে আপনারা সার্চ করবেন। তো এখানে আপনারা সার্চে লিখবেন সাউন্ড, এখানে আমরা সাউন্ড লিখে দিচ্ছি। তো সাউন্ড লেখার পর দেখবেন যে এখানে দেখবেন যে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট নামে একটা অপশান শো করবে, তো সেখানে ক্লিক করবেন। তো মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট ক্লিক করার পরে দেখবেন যেমন একটি ইন্টারফেস শো করবে এবং এইখান থেকে খুব সহজে আপনারা দেখতে পাচ্ছেন 2য় নম্বরে সাউন্ড ইন অ্যাপ নামে একটা অপশান রয়েছে 2য় নম্বরে। তো এইখানে আপনারা ক্লিক করবেন সাউন্ড ইন অ্যাপে। তো এটি আপনারা আপনার অবশ্যই থাকবে এভাবে, এটি এখান থেকে জাস্ট অন করে দেবেন। তো এখন থেকে কিন্তু আপনারা ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটি আছে এখানে এবং আমি ফেসবুক লাইটেও কিন্তু আপনারা সেমভাবে আপনারা খুব কোয়ালিটি সম্পূর্ণ সাউন্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি একটু লাইক দেবেন। তো আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।